মানবতা বিরোধী অপরাধের দায়ে জামালপুরের রাজাকার কমান্ডার মোহাম্মদ আশরাফ হোসাইন, মোহাম্মদ আব্দুল মান্নান ও মোহাম্মদ আব্দুল বারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর অ্যাডভোকেট শামসুল আলম, এস এম ইউসুফ আলী, অধ্যাপক শরীফ আহমেদ, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ আবুল হাশেমকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন সহ পাঁচ আসামি মামলার শুরু থেকেই পলাতক। রিপোর্ট করছেন হাসান জাবেদ। রায় উপলক্ষে জামালপুরের আট আসামির মধ্যে কারাগারে আটক শামসুল আলম ও ইউসুফ আলীকে সোমবার সকাল পৌনে নয়টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল পৌনে এগারোটার দিকে 289 পৃষ্ঠার মূল রায়ের সারসংক্ষেপ পড়া শুরু করেন। আসামিদের বিরুদ্ধে গঠিত পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এক ও পাঁচ নম্বর অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় সেসব অভিযোগ থেকে তাদের খালাস দেওয়া হয়। মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান এবং মোহাম্মদ আব্দুল বারী, তাদের মৃত্যুদণ্ড হয়েছে। শামসুল হক, ইউসুফ আলী, শরীফ আহমেদ, হারুন এবং হাশেম, তাদের হচ্ছে আমৃত্যু কারাদণ্ড হয়ে। প্রসিকিউশন যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারেননি। প্রসিকিউশনের হাত কতদূর লম্বা আপনারা জানেন, তারপরে আমাদের তদন্ত সংস্থার উপর নির্ভর করতে হয়। সুতরাং একটি ঘটনা 71 সালের পরে এত বছর পরে তদন্ত করতে গেলে অনেক সীমাবদ্ধতা আছে, সেটি আমরা স্বীকার করি। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চেষ্টা করেছি এবং কনভিকশন আনতে। রায় প্রত্যাশিত হয়নি উল্লেখ করে আটক আসামি শামসুল আলম ও ইউসুফ আলীর পক্ষে আপিল করা হবে বলে জানান তাদের আইনজীবী। আমরা আশা করি যে মহামান্য সুপ্রিম কোর্ট যে সমস্ত সাক্ষ্য প্রমাণ প্রসিকিউশন উপস্থাপন করেছে তা পর্যালোচনা করে আমার আসামিদেরকে নির্দোষ প্রমাণ করবেন এবং খালাস প্রদান করবেন। গত 19 জুন উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটির বিচার প্রক্রিয়া শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান ছিল। আর গত বছরের 26 অক্টোবর আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।